গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানসী স্পেশাল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমি অনেক ভালো আছি। এটা হচ্ছে ভোরবেলার ব্লগ, চারটের সময় তোমাদের সাথে শেয়ার করছি সেই ব্লগটা। এই দেখো ভোরবেলায় রাত থেকে উঠে স্নান টান করে ভাই ফোটা হয়ে গেছে আমার, মানে দাদা শ্বশুরবাড়ি যাবে এই জন্য দাদাকে ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। ভিডিও করতে পারিনি কারণ তাড়াহুড়োর মধ্যে থাকি সকালবেলা। এই যে বৌদিও রেডি হয়ে গেছে, মিকি রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছে বাবার বাড়ি যাবে বলে, একদম আনন্দে আত্মহারা। এই দেখো মিকির গেট আপটা দেখেছো, একদম ট্রলি ফ্রলি নিয়ে এসে বেরিয়ে পড়েছে একদম মামার বাড়ি যাবে বলে। মানে এখন মামার বাড়ি যাওয়ার ঠেলায় মানে আমাকেই ভুলে গেছি। আমি বলছি আমাকে একটু নিয়ে চল মামার বাড়ি, বলছে না তোমাকে এখন নিয়ে যাব না, এরকম বলছে। আগে বলতো কিন্তু আমি তোমাকেও নিয়ে যাব মামার বাড়ি। তো এখন বেরিয়ে পড়েছে, এখন হচ্ছে রাত 4টে বাজে, 4:30-এর বাস। তো এই জন্য সবাই 3টের সময় উঠে আমরা স্নান টান করে সব কিছু কমপ্লিট করে নিয়েছি, কারণ আগে থেকে টিকিট কাটা থাকে বাসের। বাস একবার চলে গেলে ব্যাস পুরো টাকাটাই লস। এই দেখো সবাই মানে বৌদি রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছে, এবার আমি যাচ্ছি, আমি আর মা একটু বৌদিকে ছাড়তে যাচ্ছি, কারণ এখান থেকে রিক্সায় করে যেতে হবে। রিক্সা বলা আছে আগে থেকে, সে চলে আসবে রাত্রিবেলা নিতে। আমাদের যে পাড়ার পুজোটা দেখতে পাচ্ছ, কি সুন্দর পাড়ার পুজোটা, দারুণ লাইট দিয়েছে, দারুণ পুজো হয়েছে আমাদের পাড়াতে। পরে আমি এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিও করা আছে কিন্তু এডিট করতে পাচ্ছি না, এই জন্য দেওয়া হয়নি। তো এই দেখো রিক্সা কাকু চলে এসছে, এরা উঠেও পড়লো চলেও গেল। টাটা টাটা, বাই বাই। হ্যাঁ তো এবারে আবার গিয়ে বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বৌদি আর সবাই চলে গেল, এখন তো 4:30 বাজে, তো এখন আবার ঘুমিয়ে পড়ব। নতুন জামাটা পরেছিলাম ভোরবেলা উঠে, আমি আগে স্নান করে নিয়েছি, বাবা মশা কামড়ে দিয়েছে, এখানে স্নান টান করা হয়ে গেছিল, তারপর ফোটা আরো দেয়া হয়ে গেছে সব। এবার আবার ঘুমিয়ে পড়বো, আবার ফোটা হবে দুপুরবেলা ছোটদার জন্য। আমাদের এরকমই হয় প্রত্যেকবারে, প্রত্যেকবারে একটা একবার আমি ভোরবেলা উঠে ফোটা দিয়ে দিই দাদাকে, দিলে দাদা চলে যায়, আবার দুপুরবেলা হবে ছোটদারটা। তো ছোটদারটা তোমাদের সাথে শেয়ার করবো, এটা তো তাড়াহুড়ো করে হয়ে গেছে আর ভিডিও করার সময় পাইনি। তো চলো দুপুরের বেলাটা শেয়ার করতো। ভাইফোঁটার দিনে আমার মা বাজার থেকে কি নিয়ে এসছে দেখো, শুধু এই দেখো চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, আর এটা হচ্ছে কি যেন মাছ বলে এটাকে, তেলাপিয়া হতে পারে, তেলাপিয়া মাছ। তো যেহেতু আমি মাছগুলোকে সব গুলিয়ে ফেলি, চিংড়ি মাছটা খুবই ফ্রেশ একদম। আর এসছে কিন্তু মাটন, মাটনটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। এখানে মা মাছগুলো কেটে নিক, আমি ওদিকে মাটনগুলোকে ধুয়ে নিই, কারণ বৌদি তো নেই বুঝতেই পারছো, আমার আমি আর মা সবই করতে হবে। তো আজকে ভাইফোঁটা যেহেতু স্পেশাল, তো কিছু রান্না করতেই হবে, তো এই জন্য মাটন চলে এসছে আমার ঘরে, এটা আমি ধুয়ে টুয়ে নিচ্ছি। মা ওদিকে মাছ কাটছে, চিংড়ি মাছ কাটছে, অনেক টাইম লাগবে, অনেক চিংড়ি মাছ নিয়ে এসছে মা, তো এগুলো কাটতে তো অনেক টাইম লাগবে, এই জন্য আমি এদিকে সব কিছু রেডি করে ফেলবো মা আস্তে আস্তে, কারণ মাংসটা রান্না করতে হবে। এই দেখো আমি এখানে আনাজ টানাজ কাটতে বসে গেছি, পেঁয়াজ আদা রসুন, তারপরে হচ্ছে আলু, এগুলো আমি কেটে কেটে রেডি করব। তারপরে আজকে কিন্তু আমার ছোটদা রান্না করবে, আজকে স্পেশাল ভাইফোঁটার জন্য। প্রত্যেকবারে ভাইফোঁটাতেই কিন্তু আমার ছোটদা মাটন রান্না করে, তো এবারেও তার কোনো এ হবে না, ছোটদাই রান্না করবে। আজকে কেমন হয় আমি তোমাদের সাথে শেয়ার করব, কারণ বৌদি নেই তো মা বলে তুই রান্না কর, মানে প্রত্যেকবারে ভাইফোঁটাতে বৌদি থাকে না, প্রত্যেকবারেই কিন্তু আমার ছোটদাই রান্না করে। তো আমি সব কিছু রেডি করে দেবো, বাটনা ফাটনা বেটে, মানে মিক্সিতে সব আদা রসুন এগুলো সব বেটে ফেটে রেডি করে দিয়ে যাবো, তারপরে সে ছোটদা হচ্ছে রান্না করবে। এদিকে মা হচ্ছে স্নান টান করে পুজো টুজো দিয়ে দেবে, তারপরে রান্নাটা হয়ে গেলে তারপরে আবার ভাইফোঁটা হবে ছোটদার জন্য। ভাইফোঁটা এখনও কিন্তু আমি কিছু খাইনি, তো একদম ফোঁটা দিয়ে তারপরে কিন্তু খাবো আজকে। তো এগুলো সব বেটে নিই চলো মিক্সিতে,
কারণ দেরি হয়ে যাচ্ছে, প্রায় 1:30 মতন বাজে, তো তাড়াতাড়ি যত করতে পারবো তাড়াতাড়ি কমপ্লিট হবে। তো এই জন্য তাড়াতাড়ি করে আমি করছি সব কিছু। ছোটদাকে বারবার ডাকছি, তুই চলে আয় চলে আয়, বসিয়ে দিই এবার রান্নাটা। এই দেখো মিষ্টি নিয়ে চলে এসেছি, আর এরকম মিষ্টি হচ্ছে, এটা এখানে দেখতেই পাচ্ছ 5 রকমের মিষ্টি আছে, কিন্তু ছোটদার জন্য আর বড়দার জন্য 5 রকম 5 রকম করে মিষ্টি এনেছিলাম আমি। আর বড়দারটা বড়দা খেয়ে নিয়েছে, বৌদি খেয়ে নিয়েছে, এরা সব খেয়ে দিয়ে চলে গেছে। আর 5 রকম মিষ্টি আছে ছোটদার জন্য, এখন ভাইফোঁটা হবে, তোমরা দেখতে থাকো আমার ভাইফোঁটার ব্লগটা। ভাইফোঁটা কমপ্লিট হয়ে গেছে, এখন হেভি জোরে খিদে পেয়ে গেছে, মানে ফোঁটাটা হয়ে গেলে মাত্রই আমার প্রচুর খিদে পেয়ে যায়। তো ওই জন্য দেখো সালাড কেটে নিয়েছি, আলু ভাজা এখানে প্রেশার কুকারে, ওফ মাটন তোমাদেরকে দেখাচ্ছি, মাটনের কালারটা কেমন হয়েছে, ওফ বাবা জিভ থেকে যেন জল পড়ে যাচ্ছে এখনও, দেখেছো এটা হচ্ছে মাটনের কালারটা এসছে, ওফ অসাধারণ, আমার ছোটদা হেভি সুন্দর রান্না করেছে একদম। তো এখন চলো ভাত রাত খেয়ে নিই, আমি মা আর ছোটদা তিনজন খাবো, বাবা তো সকালবেলায় অফিসে চলে গেছে, আর এখন হচ্ছে আমি মা আর ছোটদা তিনজনই খাবো এখন। তো মাটন দেখে তোমাদের কি লোভ লাগছে নাকি? ওফ আমার তো জিভে জল চলে আসছে। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, আর দুপুরবেলা ওই সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, ভাল লাগছিল না শরীরটা, ঘুমিয়ে গেছিলাম। আর সন্ধে 6টা থেকে পড়া শুরু করেছি, এখন প্রায় 10টা অবধি পড়বো। তো সারাদিন তো সেরকম একটা পড়া টড়া হয়নি, এই জন্য সন্ধ্যাবেলা টাইমটা যেটা পেয়েছি সেটাই আমি পড়ে নেব ভেবেছি। তো এই জন্য এখন পড়তে বসছি, তারপরে দেখতে থাকো। এখন বাজে হচ্ছে 10:15, তো আই মোটামুটি এতক্ষণই পড়ছিলাম, তো খেতে এসেছি, এখানে একটা মশা কামড়ে দিয়েছে, ফুলে গেছে একদম বাবা। তো এখন খাবো, দাদা বৌদি সবাই তো চলে গেছে, বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা যাবে, মিকি থাকলে তো বাড়িতে চাঁচামেচি করে, তো নেই না, বাড়িতে খুবই ফাঁকা ফাঁকা লাগছে, সবাই যেন যে যার মতন এরকম লাগছে, ও থাকলে সারাক্ষণ আমি ওর পিছনে লাগতেই থাকি ওকে রাগাতেই থাকি। তাই ও মামার বাড়ি গেছে, আমি বলছি দেখ তুই আমাকে মামার বাড়ি নিয়ে গেলি না, তো
ও বলতো যে না তোমাকে নিয়ে যাবো, তোমার জন্য মামার বাড়িতে টিকিট কেটে যাবো, টিকিট কেটে রাখবো, এরকম বলতো। যাই হোক, খুবই মন খারাপ লাগছে ওর জন্য। এখন খেয়ে আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করবো, আর বেশি বড় করবো না। টাটা, বাই বাই, স্টে টিউন ফর নেক্সট ব্লগ।